প্রথম দফায় 66 দিন সর্বাত্মক লকডাউন থাকলেও দ্বিতীয় ঢেউর সময় নানা ক্ষেত্রে শিথিল থেকেছে বিধিনিষেধ। তবে সম্প্রতি মৃত্যুর সংখ্যা আবারও শতাধিক হওয়ায় টনক নড়েছে সংশ্লিষ্টদের। কারিগরি পরামর্শ কমিটির সুপারিশ মেনে এর মধ্যে ঘোষণা এসেছে এক সপ্তাহ কঠোর লকডাউনের। ঈদের আগে পরিস্থিতি পর্যবেক্ষণ করে এ মেয়াদ আরও বাড়তে পারে। সরকার বাধ্য হয়েই লকডাউনের ঘোষণা দিয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। লকডাউন দিতে হয় বাধ্য হয়ে, কারণ লকডাউনই একমাত্র কার্যকারী পন্থা এই সংক্রমণকে রোধ করার জন্য। যদি আপনার হাতে ভ্যাকসিন না থাকে, বিশ্বের সকলেই লকডাউন দিয়েই করোনাকে নিয়ন্ত্রণ করেছে এবং যারা ভ্যাকসিন নিয়েছে এবং সে দেশেও কিন্তু এখনও বিভিন্ন জায়গায় কিছু কিছু লকডাউন থাকে। তবে মুক্তির উপায় হিসেবে শতভাগ টিকাদানের কথা ভাবছে সরকার। চীন রাশিয়া থেকে টিকা আনার চেষ্টা চললেও সেটা সংখ্যায় পর্যাপ্ত হবে না। এ অবস্থায় দেশের টিকা প্রস্তুতের কেন্দ্র হিসেবে গোপালগঞ্জকে বেছে নেওয়ার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। আমরা গোপালগঞ্জে যে ওষুধ ফ্যাক্টরি আছে, সেই ওষুধ ফ্যাক্টরিতে তার পাশে বা সেখানে আমরা সেই ভ্যাকসিনের তৈরি করার ব্যবস্থা আমরা গ্রহণ করছি স্বাক্ষর করার জন্য। এদিকে বিশ্বজুড়ে টিকা সরবরাহের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম কোভ্যাক্সের আওতায় মার্কিন যুক্তরাষ্ট্রের দেয়া মডার্নার 25 লাখ ডোজ টিকা বাংলাদেশে এসে পৌঁছাবে বলে শনিবার এক টুইটে জানান ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আল রবার্ট মিলার।